সূর্যের প্রবল তাপে পথ পাখিদের রক্ষার্থে সেফ বার সেফ ট্রি সেফ প্ল্যানেট এই স্লোগান নিয়ে এবার এগিয়ে এলো নাচ কবিতা এবং সমাজ সেবায় যুক্ত থাকা সংস্থা নৃত্যগাথা। এই সংস্থার কর্ণধার শিল্পা মুখার্জি এবং সদস্য ইন্দ্রনীল মুখার্জির উদ্যোগে পয়লা মে সাপুর্জির সুখদৃষ্টি কমপ্লেক্সে নিউ টাউনের বিভিন্ন গাছে যেখানে পাখিদের বাসা রয়েছে সেখানে তাদের জন্য খাবার এবং জলের ব্যবস্থা করা হলো যাতে তীব্র গরমে পথ পাখিরা ভালো থাকে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়, বিগত কিছু সময় ধরেই সংস্থা থেকে গৃহবধূ বা সমাজে পিছিয়ে পড়া মহিলাদের বিনামূল্যে নাচ কবিতা শিখিয়ে বড় মঞ্চে পারফরমেন্স করার সুযোগ করে দেওয়া হয় এবং এর সঙ্গে রিকশা চালক ট্যাক্সি চালক বা সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া এই রকম পরিবারের ছোট বাচ্চাদের সাংস্কৃতিক বিকাশে বিনামূল্যে নাচ কবিতা শেখানো হয় এবং আগামী দিনে কম্পিউটার প্রশিক্ষণও দেওয়া হবে যাতে ভবিষ্যতে তারা সমাজের মূল স্রোতে তাল মিলিয়ে চলতে পারে। এই দিন সেফ বার সেফ ট্রি সেফ প্ল্যানেট এই কর্মসূচি পালনে বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন সোশ্যাল অ্যাক্টিভিস্ট সোনালী মিত্র। এছাড়াও সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন পৌলমী নাথ, ঋত্বিক নাথ, মোনালিসা সাহা সহ অন্যান্যরা। রিনা শিল্পা আমার খুবই কাছের, ওদের সঙ্গে যুক্ত থেকে আমার ভীষণই ভালো লাগে। ওরা যে একটা এই প্রকৃতি বাঁচাও যে অভিযানটা আজকে নিয়েছে সাপুর্জিতে, এটা তো মানে একটা সত্যি খুব ভালো। কারণ আপনারা একবার ভাবুন যে যে গরমটা পড়ছে এখন, এই যে 43 ডিগ্রি, এটা আমাদের যে ছোট ছোট ছেলে মেয়েরা আছে তারা যখন বড় হবে এই প্রকৃতির কি অবস্থা হবে, কি তাদের জন্য আমরা পরিবেশ রেখে যাব, এটা একবার ভাবুন। তাই একটু একটা আমরা একটা অভিযান যেটা আজকে সাপুর্জি থেকে নেওয়া হয়েছে যে সেফ বার্ড সেফ ট্রি সেফ প্ল্যানেট, এটা আপনারা একটু নিন, একটু ভাবুন এই প্ল্যানেটটাকে বাঁচানোর, বার্ডদের বাঁচানোর। আমরা ছোটবেলায় চড়াই পাখি দেখতাম, এখন দেখা যায় বলুন, সেগুলোকে একটু ভাবুন, এগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করুন। সমস্ত কমপ্লেক্সকে আমি নিউ টাউনে, কারণ নিউ টাউনের বাইরেও সমস্ত কমপ্লেক্সকে আমি আহ্বান জানাবো এই নৃত্যগাথা নাচের গ্রুপ যে পদক্ষেপ নিয়েছে আপনারাও নিন এবং প্রকৃতিকে বাঁচান। নৃত্যগাথা একটা নাচের গ্রুপ, যে নাচের গ্রুপ এরা রয়েছে, এরা বিভিন্ন রকম পরিবেশ বান্ধব কাজ করে থাকে। তো আমি এই গ্রুপেরই একজন সদস্য এবং আজকে আমরা একটা উদ্দেশ্য নিয়েছি এই পরিবেশকে বাঁচানোর জন্য। সেটা হলো যে যদি আমরা এই পরিবেশের একটুও পাশে থাকতে পারি সেইটুকুই আমরা চেষ্টা করছি। বেসিক্যালি এখন খুব গরম পড়েছে এবং এই গরমের জন্য প্রচুর আশেপাশে পাখি যারা মারা যাচ্ছে, এবং সাপুর্জির মধ্যেও আমরা দেখছি মানে দীর্ঘদিন এত বেশি টেম্পারেচার এবং এখানে প্রচুর গাছপালা রয়েছে, প্রচুর পাখি এখানে থাকে, তারা যদি মানে একটু জল যদি টাইমে পায় বা একটু যদি জল পায় তাহলে হয়তো আমাদের এখানে প্রকৃতিটা একটু হয়তো ভালোভাবে থাকবে। সেই জন্য আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব আমাদের পক্ষ থেকে যে একটু যদি ওদেরকে জলের জন্য ব্যবস্থা করে দেওয়া যায়। তো সেই জন্য আমরা আজকে কয়েকটা মানে সাপুর্জি যারা ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট, ওনারা সত্যি আমাদের অনেক সাহায্য করেছেন, ওনাদের অনেক সহযোগিতা আমরা পেয়েছি। ওনাদের ডিপার্টমেন্ট থেকে লোক এসেছিলেন, ওনারা আমাদের সঙ্গে কথা বললেন এবং কথা বলে ওনারাও আমাদেরকে গাইড করে দেন যে কীভাবে প্রসেসটা করা যায়। ওনাদের আদেশ অনুযায়ী বলতে পারেন বা নির্দেশ অনুযায়ী আমরা এই কাজটা করছি। এবং এই কাজে বেসিক্যালি আমরা যেটা করছি, আমরা কিছু মানে পট যেটা ফর মানে পাখিদের জল খাওয়ার জন্য, সেটা আমরা আজকে ছোট ছোট কিছু গাছের মধ্যে, কারণ সাপুর্জির মধ্যে অনেক গাছ রয়েছে, সেই গাছগুলোর মধ্যে বাঁধছি যাতে করে পাখিরা একটু জল খেয়ে তারা একটু বাঁচতে পারে এবং আমাদের পরিবেশের সঙ্গে তারা মানে যে যে হ্যাঁ একটু খাবারও আমরা তার সঙ্গে প্রোভাইড করছি। আমরা প্রতিদিন সকালবেলায় সেটাকে মেনটেনও করবো, আমাদের গ্রুপের যারা রয়েছে সব সদস্যরা তারাও সেটাকে চেষ্টা করবে প্রতিদিন নিয়মিতভাবে সেই জলটাকে ফিল করে দেওয়া, একটু খাবার দেওয়া, সেই চেষ্টাটুকু আমরা করছি। আমি একটা গ্রুপ, যেমন আমরা জানেন নৃত্যগাথা, আমরা এখানে গৃহবধূরা যারা আছে তারা একসময় স্বপ্ন দেখেছিল যে নাচ করবে, বা একসময় হয়তো ছোটোবেলায় শিখেছিল নাচ বা কোনো সেরকম কোনো বড় মঞ্চে সেরকম সুযোগ পায়নি। তো আমরা সেই সব গৃহবধূদের বা স্টুডেন্টদের তাদের আমরা নাচ বিনামূল্যে নাচ প্রশিক্ষণ দিয়ে বড় মঞ্চে নাচ করে দেওয়ার সুযোগ করে দিই। তাই নয় কবিতাও আমরা প্রশিক্ষণ দিই, আর তার সাথে সাথে আমরা একটা বড় উদ্দেশ্য নিয়ে চলেছি, আমরা নৃত্যগাথা গ্রুপের যারা সদস্যরা বড় উদ্দেশ্য নিয়ে চলেছি যে আমরা ভবিষ্যতে শুধুমাত্র নাচ কবিতার মধ্যে আমাদেরকে বেঁধে আমাদের নিজেদের বেঁধে রাখবো না। আমরা যে সমাজে পিছিয়ে পড়ে যে মানুষরা আছে, মনে করুন আমাদের ঘরে যে কাজ করে যে দিদিরা বা টোটো চালায় যারা, ভ্যান চালায় যারা, তারা তো ছোটো ছোটো বাচ্চারা, তারা তো আমাদের সমাজের ভবিষ্যৎ। তো তাদের বিনামূল্যে তাদের নাচ কবিতা আর সাথে সাথে কম্পিউটার প্রশিক্ষণ দে
দিয়ে আমাদের ওরা আমরা ওদের সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনার চেষ্টা করছি। তো সেই উদ্দেশ্য নিয়েও আমরা কাজ করে চলেছি। তো আপাতত আমরা গৃহবধূদের নাচ শিখিয়ে তাদের বড় মঞ্চে নাচ করে দেওয়ার সুযোগ করতে মানে করে চলেছি। আর আমার কিছু সদস্যদের আমি এখানে ডাকবো। যদি কেউ যদি আপনাদের এখানে নাচ শিখেও তো সে তো জীবিকাও অর্জন করতে পারে না? হ্যাঁ, করতে পারে। আমাদের কাছে না শিখে, আমরা তো মানে বিনামূল্যে না শেখাই, বলছি আমাদের কাছে না শিখে যদি জীবিকা অর্জন করতে পারে তো সেটা আমাদের পক্ষে একটা স্যাটিসফ্যাকশন বলবো, যে হ্যাঁ আমাদের কাছে না শিখে হয়তো নিজের জীবিকা একটা পথ তৈরি করে দিলাম, যে ভবিষ্যতে সে নিজের ডিপেন্ডেন্ট হতে পারবে নিজের উপরে। রিপোর্ট, চ্যানেল 10।